নাগরিক সমাজ রয়েছেন তাদের পক্ষ থেকে ঠিক, কিন্তু পরিবারের মতো একেবারে কিন্তু সেই কথা বারবার উঠে আসছে যে আদর্শ এমন একটা কাজ কিন্তু করতে পারেন না। এই মৃত্যুর সাথে জড়িত থাকতে পারে তাদেরকে যেন প্রশাসন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে যেন দোষী সাব্যস্ত করে রয়েছেন তিনি গঠন করে। সেই সাংবাদিক সম্মেলন থেকে একটি জিনিস একটি পথের সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন সেখানে আদর্শের একেবারে কিন্তু প্রতিকৃতি ফটোর পাশেই, কিন্তু গেলোনিয়ার নাগরিক সমাজের লোকজন পাশাপাশি ব্লক কংগ্রেসের যারা সদস্য রয়েছেন তাদের পক্ষ থেকে হাতে মোমবাতি জ্বালিয়ে মোমবাতির করতে দুইজন বাউন্ডারির দিকে যাওয়া স্মরণ সভা। মাননীয় সভাপতি মহোদয় উপস্থিত, হতভাগ্য পিতা অশোক দে মহোদয়, হতভাগ্য মাতা শুক্লা সরকার দে মহোদয়া, যেন আর কোন আদর্শ সেখানের মধ্যে পথ প্রদর্শক হওয়া থেকে শুরু করে সেখানে আপনার ইয়ে না হয়, সরিয়ে না যায়, সেই আবেদন রেখে এবং আদর্শের মৃত্যুর হত্যার রহস্য উদ্ঘাটনে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে এবং প্রকৃত আসামির দৃষ্টান্তমূলক সাজা প্রদান করতে আমরা বিলোনিয়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের বিনম্র আবেদন রাখছি। আমাদের পরবর্তী পদক্ষেপগুলি, পরবর্তী আন্দোলনগুলিতে আপনারা সাহায্য করবেন সার্বিকভাবে, এই আশা এবং বিশ্বাস থেকে সবাইকে বিনম্র চিত্তে প্রণাম।